ভিউয়ার্স আপনাদের সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আপনারা আমাদের চ্যানেলটি দেখছেন যারা আমাদের চ্যানেলটিতে তে সাবস্ক্রাইব করানোর জন্য সহায়তা করছেন যারা আমাদের চ্যানেলের ভিডিওগুলোকে শেয়ার করছেন তাদের সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটি মিরাকল বলেন আর যা কিছুই বলেন বলতেই পারেন কারণ ইউটিউবের নতুন নিয়ম আমরা সবাই জানি যারা ইউটিউব করছি ইউটিউবের নতুন নিয়ম হচ্ছে এক হাজার সাবস্ক্রাইব এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম যা অনেক পরিশ্রমের পর অর্জন করতে হয় কিন্তু যদি দেখা যায় কোন চ্যানেল আপনার অ্যাড পাচ্ছে এর কোন রুলস সে ফিল আপ করেনি বাট সে পাচ্ছে এবং করছে এটা খুবই আশ্চর্যজনক বিষয় হবে এবং একটু কষ্টও লাগবে যে আমরা এত পরিশ্রম করছি কিন্তু এগোতে পারছি না তো চলুন বন্ধুরা এই ধরনেরই একটি বিষয় নিয়ে আজ আলোচনা করব আমি ফার্স্টলি আপনাদেরকে একটি বিষয় দেখাই আপনারা প্রথমত ইউটিউবে চলে যাবেন ইউটিউবে চলে যাওয়ার পর আপনি সার্চ দেবেন চ্যানেলটিকে এইটি দেখছেন তরুণ সাদমান তো এই তরুণ সাদমান চ্যানেলটিতে লেখার পর আপনার সার্চ ইঞ্জিনে লেখার পর আপনি যেটি করবেন জাস্ট সার্চ অপশন ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন যে তরুণ সাদনাম চ্যানেলটি সাদ নাম লগটি হচ্ছে কিন্তু এটি এরপর আপনি ওপেন করুন বন্ধুরা এবার এখানে দেখতে পাচ্ছেন যে তরুণ সাদ নামের সাত হাজার সাতশো ভিউজ আর এদিকে হচ্ছে দুই হাজার সরি দুইশো পঁয়ত্রিশটি মাত্র সাবস্ক্রাইব কিন্তু এই তরুণ সাদ নাম তার চ্যানেল থেকে এক শো পারছে এবং ইনকামও করতে পারছে বন্ধুরা তাহলে এখন কি বলবেন ইউটিউব আপনাদের সাথে ফ্রড করছে নাকি ইউটিউবের প্রোগ্রামে কোনো ভুল রয়েছে এই বিষয়টি নিয়ে আমি ডিসকাস করব আজকে তো তার দেখাই তার ভিডিও থেকে আমি একটা জীব শুট করেছিলাম তো সেখানে দেখুন এখানে এই যে ইয়েলো দাগটি রয়েছে সেটি কিন্তু আপনার অ্যাড শো করায় আর এই যে তরুণ সাদ নাম দেখতে পাচ্ছেন আপনারা দেখবেন যে সেখানে অ্যাড শো করাচ্ছে বিশ্বাস না হলে আপনারা সেই চ্যানেলে গিয়েও দেখতে পারেন দেখুন অ্যাড শো করাচ্ছে তো বন্ধুরা এখন বিষয় হচ্ছে আমরা এত পরিশ্রম করি এত সুন্দর সুন্দর ভিডিও তৈরি করি বাট আমরা সেখান থেকে ইনকাম করতে পারছি না কিন্তু এই তরুণ সাদ নাম ভাইটি খুব দ্রুতই ইনকাম করতে পারছে তো বন্ধুরা এখন বিষয়টি হচ্ছে এখানে কিভাবে করে তিনি ইনকাম করছেন সেটি আমি আপনাদেরকে বলবো তো তারকে একটি জিনিস লক্ষ্য করুন আমার চ্যানেলে কতগুলো সাবস্ক্রাইব কতগুলো ভিউ বাট আমি ইনকাম করতে পারছে না কিন্তু তার চ্যানেলে কতটুকো সাবস্ক্রাইব আর কতটুকো ভিউ কিন্তু তিনি ইনকাম করতে পারছে এখানকার রহস্যটি আমি আপনাদের সামনে তুলে ধরছি আপনারা একটু লক্ষ্য করুন আমার জয়নিং ডেটটি হচ্ছে বাইশে জুলাই দুই এবার তরুণ সাতামের বিষয়টি দেখি উনি কিন্তু জয়েন করেছেন উনত্রিশে নভেম্বর দুই হাজার বন্ধুরা এখানেই কিন্তু রহস্যটা লুকিয়ে রয়েছে দুই সালের দিকে যদি আমরা যাই তাহলে সেই সময় যারা চ্যানেল খুলেছে তারা যেটি করেছে সেটি হচ্ছে শুধুমাত্র অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করেছে আর তাদেরকে তো এখন বিষয় হচ্ছে হয়তো ইউটিউবের প্রোগ্রামের মধ্যে এমন করা বিষয় রয়েছে যেটা দুই হাজার চোদ্দ সালে পূর্বের ন্যায় রয়েছে যে দুই হাজার চোদ্দ সালে যাদের চ্যানেল রয়েছে তারা অ্যাপ্লাই করলে সেটা অ্যাপ্লাই হয়ে যাবে হয়তো এই কারণেই এই তরুণ সাবনাম ভাইটি উনি তার যে চ্যানেলের পরিপূর্ণ রুলস কমপ্লিট না করেও তিনি সুন্দর ইনকাম করছেন বন্ধুরা তাহলে ইউটিউব কিন্তু আমাদের সাথে ফ্রড করছে না তাদের প্রোগ্রামের সমস্যা থাকতেই পারে তো এই সমস্যার কারণে হয়তো ওই ভাইটি বেঁচে গেছেন বন্ধুরা এই ধরনের নতুন নতুন টিপস পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর আমাদের চ্যানেলটিতে লাইক ও কমেন্ট করে আমাদেরকে উৎসাহ প্রদান করুন নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ